প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কিছু ফল গাছের সংগ্রহ থেকে। আমি আপনাদেরকে বেশ কিছু ফলের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো আমার সংগ্রহে আছে। আমার এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি দুই রকমের আঙ্গুর লাগিয়েছি, সবুজ আঙ্গুর এবং কালো আঙ্গুর। সবুজ আঙ্গুর এখন গত বছর লাগিয়েছিলাম, এক বছরের মধ্যে কিন্তু আমার সবুজ আঙ্গুর ধরেছে। আপনাদের একটু যদি দেখাই তাহলে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সবুজ আঙ্গুর এখানে আছে, আর ওই যে উপরে খেয়াল করে দেখুন ওইখানে আছে, এরকম বেশ কিছু থোকায় আঙ্গুর এসেছে। এবং আমার কালো আঙ্গুর এখনও আসে নাই, এবং ভিতরে একটি বাড়িমালটার একও জাত রয়েছে, এবং বাড়িমালটা এক কিন্তু বেশ ধরেছে, 10-12টি ধরেছে। আমার এখানে ছোটো একটি পুকুর রয়েছে, এই পুকুরে আমার বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এখানে আছে দেশি জাতীয় শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, তারপর পাবদা, রুই, কাতলা, মৃগেল সহ বেশ কিছু যত রকমের দেশীয় মাছ আছে সবগুলো এখানে আছে। অনেক মাছ আছে এখানে, ছোট্ট পুকুরে বাট অনেক মাছ আছে। এবং আমি আপনাদেরকে দেখাবো আমার বিভিন্ন সংগ্রহের ফলের গাছ। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাগপুরি কমলা, ইন্ডিয়ান প্রজাতির একটা কমলা গাছ রয়েছে। আমার এখানে ভিয়েতনামি ডাব রয়েছে, আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালটা, এটা হচ্ছে বিদেশি যে মালটা, বড় মালটা আছে সেই জাত। বাড়িমালটা একও রয়েছে, ওখানে ভিয়েতনামি ডাব রয়েছে, চাইনিজ কমলা আছে, তারপরে হচ্ছে এখানে আপনার সাউথ আফ্রিকান নাশপাতি আছে, এলাচ লেবু আছে, করম চা আছে, অস্ট্রেলিয়ান আপেল আছে, শরীফা আছে, বিভিন্ন প্রজাতির বেল গাছ, পেঁপে গাছ রয়েছে। এখানে দেখুন এখানে বেশ কিছু প্রজাতির ফলের গাছ রয়েছে।